আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা মোবাইল ক্যামেরা মডিউল অনেক সময় দেখেছি এরকম, যে এখানে ভিতরে যে গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেন্স, আর এটা হচ্ছে লেন্স কভার, এটাকে ঘুরিয়ে ফোকাস অ্যাডজাস্ট করা যায়, আর এটা হচ্ছে কানেক্টর, যেটার সঙ্গে আমাদের মোবাইলে পিকচার আসা যাওয়া করে অথবা ছবি বা ভিডিও করলে এগুলা আদান প্রদান হয় এই কানেক্টরের মাধ্যমে। তো আজকে আমরা এই ক্যামেরা মডিউলটাকে খুলবো এবং দেখবো কিভাবে একটা মোবাইল ক্যামেরা মডিউল কাজ করে এবং এটা সেন্সরের অবস্থান, লেন্স সবকিছু দেখবো। তো ভিডিওটা শুরু করা যাক, আর পুরো ভিডিও অবশ্যই দেখবেন। তো এখানে কোনো গ্লু দিয়ে আটকানো থাকতে পারে, এটাকে প্রথমে সরিয়ে নেবেন। তো আমি সরিয়ে নিয়েছি, এই যে পাশে দিয়ে গ্লু দিয়ে আটকানো থাকতে পারে লেন্স কভারটা, তো আমি এটাকে সরিয়ে নিয়েছি। তো এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো আমরা, এই যে এইভাবে এদিকে ঘুরাবো। এখানে একটা প্যাচ আছে, ঘোরানোর ফলে এটা বোতলের ক্যাফের মতো উপর দিকে উঠে চলে আসবে। তো প্রথমে আমরা ঘুরিয়ে লেন্স কভারটাকে খুলবো। তো এখানে যে গ্লাসের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোবাইল ফোন ক্যামেরার লেন্স। তো লেন্সটাকে আমরা সরিয়ে রাখি, এটা হচ্ছে ক্যামেরার মূল অংশটা। এখানে ভেতরে যে দেখতে পাচ্ছেন চকচক করছে বিভিন্ন রঙের গ্লাসের মতো যে একটা অংশ দেখতে পাচ্ছেন মাঝখানে স্কোয়ার শেপের, এটা হচ্ছে আমাদের ক্যামেরা সেন্সর। তো মোবাইল ফোনের ক্যামেরা সেন্সর অনেকটা ছোট হয় যার কারণে ছবির মানও কম হয়, কিন্তু DSLR ক্যামেরার সেন্সর সাইজ অনেক বড় থাকে যার কারণে সেগুলো দামও বেশি হয় এবং ছবির মান ও কোয়ালিটি অনেক ভালো হয়। তো এই লেন্সের মাধ্যমে বাহিরের আলো এই সেন্সরের উপর পড়ে এবং এখান থেকে ছবিটা ক্যাপচার করে এই যে কানেক্টর দেখতে পাচ্ছেন, কানেক্টরের মাধ্যমে আমাদের মোবাইলের সঙ্গে কানেক্ট করা থাকে, মোবাইল ফোনে ট্রান্সফার হয়ে যায়। ছবির মূল অংশটা ধারণ করে এই সেন্সরটা, এই সেন্সরটা নষ্ট হয়ে গেলে আমাদের ক্যামেরা আর ভালোভাবে কাজ করবে না অথবা ছবি ধারণ করবে না। আমরা দামি DSLR ক্যামেরাগুলোতে দেখি লেন্সগুলো আলাদা করা যায় এবং বিভিন্ন মানের বিভিন্ন দূরত্বের লেন্স অ্যাড করা যায়, কিন্তু মোবাইল ফোনের দাম ও স্পেস কম থাকার কারণে সেন্সরের উপর লেন্সটা ফিক্সড করা থাকে যার কারণে আমরা ইচ্ছামতো লেন্স চেঞ্জ বা ইচ্ছামতো লেন্স পরিবর্তন করতে পারি না। তো এটাই হচ্ছে মোবাইল ফোনের ক্যামেরা এবং এর কার্যপদ্ধতি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন।